করে বললেন, আমি মোহিত, আমি পড়তে পড়তে এসেছি, আবার পড়তে পড়তে যাচ্ছি। তার পেছনে চললে কলকে পেয়েছে, এটা প্রায় দেখতে পাওয়া যায় না। এবারে দেখতে পাচ্ছি এখন যেহেতু এই সাহেবী পাবলিশার, এই পেঙ্গুইন বলুন, হাফটার কলিংস বলুন, ও এরা এরা এখন আমাদের একটু অন্য চোখে দেখতে আরম্ভ করেছে যে এদের কাছে মধ্যে কিছু জিনিসপত্র আছে যা এখনো আনএক্সপ্লোর্ড। কোনোদিন হবে এটা আমরা আশা করিনি। এতে দুটো জিনিস হয়েছে, একটা হচ্ছে বিদেশের পাঠক পাওয়ার যে স্বাদ, যে আনন্দ, সেটা আমরা পেতে আরম্ভ করেছি। আর তার থেকে বড় কথা যে নিজের দেশের লোককে আবার খুঁজে পাওয়া যাচ্ছে। আমি মধ্যখানে একবার একটা বুক ইংরেজি লঞ্চের জন্য দিল্লি গিয়েছিলাম, তা ওখানেকার লোকেরা বললো যে চিত্তরঞ্জন পার্ক বলে একটা জায়গা আছে, সেখানে প্রচুর বাঙালিরা থাকে, বলে ওখানে এসে একটা বাংলা একটু বলবেন না। আমি ঠিক আছে যাবো, এইরকম আর একটু ছিল, 40-50 জন বসে আছে, তাদের সঙ্গে একটু গল্পটা হলো। তারপরে আমি যেটা অবাক হয়ে গেলাম যে প্রত্যেকেই একটা করে বই সই করালো, এটা সমস্ত ইংরেজি। আমার মাথার ব্যাপার খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। তারপরে এক ভদ্রকে বললাম এটা কি, বললে দেখুন একসঙ্গে দুটো কাজ হয়ে গেল, আমারও একবার পড়া হয়ে গেল, আর আমাদের ছেলেপিলেরা তো আর বাংলা পড়তে পারে না, তাদের দিয়ে দেবো, দুজনে পড়া হয়ে যাবে, এই সুবিধাটা পাচ্ছি, আপনার ইংলিশে লিখুন, ইংলিশে লিখলে কাজ হবে। সেজন্য আমার একটা ভয় হচ্ছে বা আনন্দ হচ্ছে, যাই বলুন, যে এবারের নতুন যুগে যারা বাংলায় ভালো লিখবে তাদের কিন্তু সারা দুনিয়ার কথা মাথায় রেখে না লিখলে পাতে করতে পারবে না। এটা বোধহয় দৃষ্টিভঙ্গিটা খানিকটা পাল্টে যাবে, বিশ্বের কথা ভেবেই হয়তো একটু লেখার প্রবণতা আসতে পারে। এটা শুনেছি নাকি এই স্বাধীনতার পরে উর্দুতে হয়েছিল, অনেক উর্দু লেখক তারা তখন করলো কি, ওরা সবাই অনেকেই হিন্দিতে লিখতে আরম্ভ করলো, হিন্দিতে লিখে বাঁচলো। বাংলার ক্ষেত্রে আমাকে একটা বেড়ে গেছে, ভালো লোকেরা আর এখন একটা মিটিং ঢাকা ইউনিভার্সিটি গিয়েছিলাম, অনেক লোক আছে, আর যেমন খুব সাবধানে কথাবার্তা বলো, কী বলতে কী বলে বসবে, তার পরের দিনে বসলে বলবে। একজন জিজ্ঞেস করছে, আমাকে বলছে আচ্ছা এই যে পাইরেসি হচ্ছে সমস্ত বাংলা বই যেগুলো বলে প্রকাশ্যে, এটা সঙ্গে আমার বলো কোনো এমন অনেক অনুভূতি আছে যা বই ছাড়া আর কোথাও পাওয়া যাবে না, খবর কাগজে দিতে পারবে না, রেডিও দিতে পারবে না, টেলিভিশনও দিতে পারবে না, ফিল্মও দিতে পারবে না, মানুষের মনের মধ্যে একটা কিছু এমন জিনিস আছে যেটা সাহিত্যেই হয়তো পাওয়া যাবে, সেটাকে রাখতে দিন, রাখলে কোনো ক্ষতি হবে না। বই বিচ্ছিন্ন চলতে পারতো না, তো তার চলতো না, কিন্তু আজকে তো তাহলে এটাও এই বিশ্বভারতীকে পাওয়া যেত, বিশ্বভারতী তো রবীন্দ্রনাথের বই পরবর্তী যুগে বিক্রি করে লাভবান হয়েছে, কিন্তু দিয়েছে নতুন কি, আর এখন তো রাইট চলে গেছে, একদিকে ভালো হয়েছে আবার একদিকে খারাপ। নৃত্যনাট্য হবে, তোমরা যদি 10 খানি বই নিয়ে হলের সামনে দাঁড়িয়ে থাকো তাহলে বলা যায় না 4-5 খানি বিক্রয় হয়ে যেতে পারে। এই জিনিস তো তিনি ভোগ করে গেছেন, অর্ধেক বই তো নিজের পয়সা চেপেছে, নিজের পকেটের পয়সা দিয়ে চেপেছে। একজন আমার বিজ্ঞাপন দিত যে এই যে কটি বই আমরা একসঙ্গে দিতেছি তার ওজন 150, ওজন দরে বিক্রি করা যেতে পারে। গার্ডিয়ানে তারপর আবার ফোন দেখি, আমি করিনি, করেছি ওখানকার পাবলিশার, আমি জানি ওরা, কিন্তু তাদের কাছে যে বিশ্বাস যে কি ব্যাপার, এই ধরনের হোটেল পৃথিবীতে আছে, সে তোমাদের লিখেছে, আমাদের একটা লোকের কেন নিতে পারেনি, এই কথা বলতে আরম্ভ করলো। তাদের মনে হলো যে তাহলে আমাদের সমস্ত পরিশ্রমটা জীবনে ব্যর্থ হয়নি, বৃথা যায়নি, আমাদের যে সবাই বলতে যারা কিছু জানে না সেটা
কোনোটা বোঝা তাহলে সত্যি নয়। অচেনা লোক সাহেবরা যখন বলছে, একটা লোক লোক আমাকে ব্রিটিশ আটলান্টিক ইনিশিয়ানোর চৌরঙ্গে বার করে নিয়ে যাওয়া খুবই ছিল আর সাতরি থাকে তা আনন্দ আনন্দ হয়েছে যেটা সম্ভব। এটা তো পৃথিবীতে আর কোনো দিন হয়নি। হ্যাঁ ইন্টারভিউটা ওরা ওখানে মেয়ে গিয়েছিল একটা একটা করেছে, দু একটা ছোটোখাটো ত্রুটি আছে, যেমন একখানা বই করেছিলাম। আর বৃত্তির সাধনাতে আমরা ব্যর্থ হয়েছি পশ্চিমবঙ্গে। আমরা ঢাকার কথা বলছিলাম, ঢাকাতে হয়তো অনেক বেশি হয়েছে বা এইসব জায়গায় এসে যখন দেখি যে এত জনপদই নিজেদের শক্তির দ্বারা বিদেশে হয়ে একটা অনন্য সাধারণ কাজ করছে, সেটা দেখি আমাদের বিষয়টা হয়। এবং আমার মনে হয় যে এই খবরটুকু পৌঁছে যাওয়ার, আমি যখন লন্ডন মুখ ফেরে গেলাম তখন বাংলার ওখানে যে ইন্ডিয়ান রেস্তোরাঁ আছে তারা কয়েকজন একজন আর একটু বড়ো একটা সবাই ডেকেছিলাম। কীভাবে লেখালেখিতে আসলেন? যখন প্রথম লেখা লিখেছেন সেটার সাথে এখনকার লেখকদের লেখা, এই নিয়ে একটা তুলনামূলক কিছু সংক্ষিপ্ত কথা। আপনি প্রথমে জিজ্ঞেস করছেন আমার জন্ম তারিখ, তারিখ এবং প্রত্যেক বাঙালির আমাদের সময় দুটো করে জন্ম তারিখ থাকতো, একটা আসল জন্মদিন আর একটা স্কুলে ভর্তি হতে গেছে কি একটা ঢুকে দিয়ে গেছে। আমারও সেই অবস্থা আছে, খুব সামান্য এত এক মাসের তফাৎ আছে। আমার জন্ম 7ই ডিসেম্বর 1933, কিন্তু প্রত্যেক জায়গায় পাসপোর্টে যেখানে জন্ম তারিখ লিখতে লিখতা 1st February 1934 লিখতে হবে। আসছি এখন, তারপরে আমি শুনলাম যে 1947 সালের পরে যারা ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিল প্রত্যেকেরই জন্ম তারিখ নাকি 1st February। সে বলে কেরানি শ্রেণী পাওয়া যেত না, এদিকে রায় ফান্ড হয়ে গেছে, পার্টিশন হয়ে গিয়ে রেকর্ড ফেকর্ড যাতাকাণ্ড হয়ে গেছে, ওই খাতাতে সবাইকে 1st February করে ছেড়ে দিয়েছে, জন্মদিন একটাই করে দিয়েছিল দেখে। আমিও তার মধ্যে একজন। দ্বিতীয় আমি যে প্রশ্নটা করলেন এর উত্তর আমার পক্ষে দেওয়া খুব শক্ত। আমাকে জিজ্ঞেস করে আপনার কোন জেলার লোক আপনি, আমি যদি আপনাকে বলি আপনি হাসবেনও বটে আবার আমার জন্য দুঃখ পাবেন। আমি যখন মাতৃগর্ভে তখন সেই জায়গাটি ছিল নদিয়া ডিস্ট্রিক্টে, সেই জনপদটুকু। আমি যখন ভূমিষ্ঠ হলাম তখন সেটা হলো যশোর বন্যা, যশোরের ছেলে সেই অবস্থা কলকাতাতে এসেছে। কলকাতার লোকেরা তখন বাঙালদের একদমই টলারেট করতে পারত না, সুপিরিয়রিটি কমপ্লেক্সে কোটিরা ভুক্ত। জিজ্ঞেস করলে কোথা থেকে এসছো, আলো এই বন্যা থেকে কোথায় নেমেছো, আমি শিয়ালদা স্টেশনে। বলে স্যার আর একটা বাঙাল এসছে, আমি বাঙাল মানে 48 মাইল সেখান থেকে মাত্র, ওগুলো সব বাজে কথা, শিয়ালদা দিয়ে নেমেছো তুমি নিশ্চয়ই। তখন আর কি করি, আত্মসম্মান বাড়ার জন্য যশোরের মহাকবিকে, যশোরের কে অমুক, আবার একটু মাথাটা মোটা দিকে তখন খুব রোগা ছিলাম, যশোরে কই মাথা মোটা বডিটা ইয়ে, এই স্বীকার করে নিলাম। তাহলে 1947 সালে শুনলাম ওটা ইস্ট পাকিস্তান হয়ে গেছে, পতাকা তরকার উঠে গেছে। 3 দিন পরে ওরা বুঝলে হিসেবে কি একটা অন্য হয়েছে, একটা দাগ পেছিলে এদিক থেকে না ওদিক হয়ে গেছে, বলে ওই জায়গাটাকে তারপরে 24 পরগনা হয়ে গেল। সুতরাং আমি জন্মেছিলাম ব্রিটিশ ইন্ডিয়াতে, তারপরে নদিয়াতে স্কটসিং, তারপর ভূমিষ্ঠ হয়েছি যশোরে, চিরকাল নিজেকে যশোরে বলে ভেবেছি, তারপরে হয়ে গেলাম ইস্ট পাকিস্তানি 3 দিনের জন্যে, তারপরে আমি হয়ে গেলাম 24 পরগনা। আবার এখন 24 পরগনা কেটে কি একটা বারাসাতে হয়ে গেছে, আমি কোথাকার লোক আমি বলবো বলুন তো। আর সারা জীবন যশোরে বলে এসেছি নিজেকে, এখন আমি বুড়ো বয়সে কী করি বলবো, সেটা আর কি বলবো, সময় লাগবে কারণ অচেনা অজানা দূর দেশের একটা লোক একটা কাব্য ঘটে চলচ্চিত্রে একটা রহস্য। আচ্ছা দাদা, আপনি শ্রী চিন্ময়ের উপরে যে বইটা লিখলেন বাংলায়, কারণটা কি?
কারণ ওনার তো সমস্ত শিষ্য যারা সারা পৃথিবীতে তারা তো ইংরেজি বা বিদেশি।